সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে তোমাদের ডিসেম্বরে পরীক্ষা, এবং আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট করেছো, তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছ অনেক আগে থেকেই। তো আজকে আমি তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞানের শর্ট সিলেবাসের আলোকে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে, সে অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো আসতে পারে, এবং আশা করি এগুলো তোমরা যদি প্রস্তুতি নাও অ্যাসাইনমেন্টের আলোকে, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করবে। তো এখানে দেখো অধ্যায় দুই হিসাবে বৈষম্য, হিসাবের বৈষম্য 1 নম্বর নিচের কোন হিসাবটি ক্যাডিট যে প্রদর্শন করে অবচয়, শেয়ার অবহার, সাপ্লাইজ, প্রাপ্ত সুদ, তাহলে আমাদের এটার অ্যান্সার হলো প্রাপ্ত সুদ। 2 নম্বর হলো ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়, ক্রেডিট দ্বারা বোঝায় সাধারণত সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি। মূলধন ও দায় হিসাব সময় কখন ডেবিট করা হয়, মূলধন হ্রাস পেলে ও দায় হ্রাস পেলে। নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, পাওনাদার বাট্টা সঞ্চিতে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাব বিজ্ঞানের কোন পদ্ধতিটি তুমি প্রয়োগ করবে, দুতরফা দাখিলা পদ্ধতি। কোন লেনদেনের জন্য সম্পদ হ্রাস পায়, ঋণ পরিশোধ। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হলো এখানে দাতা গ্রহীতে দুটি পক্ষ থাকে, গ্রহীতের হিসাব ডেবিট এবং দাতার হিসাব ক্রেডিট, ডেবিট অঙ্ক সর্বদা ক্রেডিট অঙ্কের সমান হয়, তাহলে এটার মধ্যে নিচের কোনটি সরে যাবে, 1, 2 ও 3। এক গড়া নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে, ডেবিট উদ্বৃত্ত। অনিশ্চিত ব্যয় কি, সম্পদ। আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি, দুতরফা দাখিলা পদ্ধতি। অনুপার্জিত আয় একটি দায়, দুতরফা দাখিলা পদ্ধতি প্রধানত কয় ধরনের হিসাবে বই রাখা হয়, দুই ধরনের। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি। একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 60,000 টাকা, দায় মোট সম্পত্তি 1/4, কারবারের স্বত্বাধিকারীর পরিমাণ কত, এখানে হবে 45,000 টাকা। কিভাবে 45,000, 60,000 টাকার 1/4 হলো 4 × 15, 15,000, তাহলে 60,000 থেকে 15,000 যদি তোমরা বিয়োগ করো তাহলে থাকবে 45,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমাদের এই চ্যানেল থেকে পর্যায়ক্রমে প্রত্যেকটি শর্ট সিলেবাসের অধ্যায় ভিত্তিক তোমাদেরকে বহু নির্বাচনী এবং সৃজনশীল দেওয়া হবে উত্তর সহকারে। আশা করি তোমরা এই চ্যানেলের সাথে থাকলে তোমরা সবাই তোমাদের প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।